ফেনীতে জাতীয় পর্যায়ে শ্রী মদভগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের শ্রী শ্রী জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। জেলার ছয় উপজেলার প্রায় 3 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দুই বিভাগে 20 জনকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুষেন চন্দ্রশীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী।